হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আপনাদের সামনে আসা যে বিজ্ঞান এবং দর্শন নিয়ে কিছুটা কথাবার্তা বলা, দুটো কিন্তু প্রায় মিলেই যায়, বিজ্ঞান এবং দর্শনের কথাটা। আইনস্টাইন এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1930 সালে বিজ্ঞান এবং দর্শন নিয়ে কথাবার্তা বলেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে দর্শনের পরিপূরক বিজ্ঞান এবং বিজ্ঞানের পরিপূরক দর্শন। আমি আপনাদের সামনে একটা তুলে ধরছি যে দার্শনিক নিয়ে এই বিজ্ঞানের কথাবার্তা, যে ডপলার ক্রিয়া, অর্থাৎ উৎস এবং পর্যবেক্ষকের আপেক্ষিক গতির মাধ্যমে তার কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ উৎস এবং পর্যবেক্ষকের মধ্যে যে আপেক্ষিক গতির ফলে তার কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে যায়, সে কম্পাঙ্ক বাড়তেও পারে, কমতেও পারে। আচ্ছা, আমরা দর্শনের বিষয় নিয়ে আসি। এই দর্শনের বিষয় হচ্ছে যে প্রথমজন যদি সত্য কথা বলে, 100তম জনের কানে এই আপেক্ষিক যে রিলেটিভিটি, আপেক্ষিক যে মন, এই আপেক্ষিক মনের পরিবর্তিত হওয়ার ফলে 100তম জনের কাছে আংশিক সত্য হয়ে যাবে, সম্পূর্ণ সত্য আংশিক সত্য হয়ে যাবে। আমরা জানি যে সত্য কথা কোনো সময় হচ্ছে ই হয় না, বাড়ে না, প্রকৃত সত্য হয় না, 100% সত্য হয় না, অর্থাৎ সত্য কথা সবসময় কমতে থাকে। এই দুনিয়াতে সত্য মানে সৎ লোকের খুব অভাব। এটা হচ্ছে দার্শনিক মতবাদরা, কথাবার্তা, মতবাদ এবং কথাবার্তার মধ্যে মিলে যায়। আবার যখন প্রথম জন হচ্ছে মিথ্যা কথা বলবে, 100 জনের কাছে এই আপেক্ষিক মনের পরিবর্তনের ফলে যে ই হয়, যে আমরা 100তম জনের কাছে যে কথাটা গিয়ে পৌঁছায় সেটা গুরুতর মিথ্যা কথা হতে পারে, এবং 100তম জনের গুরুতর মিথ্যা কথা বলার ফলে তার শাস্তি হতে পারে। এটা অবশ্য পেনাল কোড বা দণ্ডবিধি অনুসারে, ফৌজদারি মামলার অনুসারে অনেক কিছু হতে পারে, মিথ্যা কথা বলার অনুসারে, যে মানহানি মামলা, ডিফ্যামেশন মামলা হতে পারে। তো মানব জীবনে কিন্তু এই জীবনের যে ডপলার ক্রিয়া অনেক অংশেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডপলার ক্রিয়া। এই ডপলার ক্রিয়ার ফলে হচ্ছে যে সত্য কথা, আংশিক সত্য এবং মিথ্যা কথা গুরুতর মিথ্যার পরিণত হয় তাদের আপেক্ষিক মনের ভিত্তিতে, রিলেটিভিটি মাইন্ড। এই রিলেটিভিটি মাইন্ডের ফলে হচ্ছে তাদের হচ্ছে যে কথাটা পরিবর্তিত হয়ে সত্য কথা, আংশিক সত্য এবং মিথ্যা কথা গুরুতর মিথ্যা কথায় পরিণত হয়। অর্থাৎ বিজ্ঞান এবং দর্শনের কাছে কিছুটা মিল রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ আইনস্টাইন এবং হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলেছিল, তাদের মধ্যে একে অপরের পুরোপুরি সম্পর্কে জানতে পেরেছিল যে বিজ্ঞান এবং দর্শন সবসময় একটা নির্দিষ্ট স্তর নিয়ে চলে এবং তারা একই স্তরে মাঝে মাঝে হয়। অর্থাৎ আপনারা কোন সময় যে ডপলার ক্রিয়া দ্বারা ই হবেন না, এফেক্ট হবেন না, এবং সবসময় সত্য কথা জানুন এবং সত্য সবসময় মিথ্যা কথা পরিহার করুন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং বেল বাটনে ক্লিক দিন। আশা করি আপনারা আপনার আমার আমার এই মেসেজটুকু একটু মনের ভিতর ধরেছেন এবং হচ্ছে বুঝতে পেরেছেন যে আমি কী মেসেজটা দিতে চাইছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ, স্টে হোম।